I've never had anyone complete the words I say. Hi guys, welcome back to my channel Live Destination. আমাদের গন্তব্য নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আমাদের ডেস্টিনেশন ফুলের দেশ খিরায়। আজ আমরা যাত্রা শুরু করলাম শিয়ালদাহ থেকে। শিয়ালদাহ থেকে বাসে করে চললাম হাওড়া। হাওড়া পৌঁছে মেদিনীপুর কিংবা খড়গপুর লোকাল ধরে পৌঁছে যেতে পারবে খিরায়। আমরা হাওড়া থেকে 20 টাকার টিকিট কেটে মেদিনীপুর লোকাল ধরে যাব খিরায়। আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনে করে চললাম আমাদের গন্তব্যে। অবশেষে ট্রেনটি আমাদের গন্তব্যে পৌঁছে দিয়ে চলল নিজের ডেস্টিনেশনে। আমরাও চললাম আমাদের গন্তব্যে। রেল লাইনের পাশ ধরেই হাওড়ার দিকেই রাস্তা ধরে যেতে হবে। এখানে অনেকে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে সময় লাগে 20 মিনিট। আমাদের হাতে সময় কম থাকার কারণে 20 টাকা করে গাড়ি ভাড়া করে দুজনে চললাম। রাস্তায় কত মানুষ দেখা যাচ্ছে, পৌঁছে দেখি কত মানুষের ভিড়। মেলাও বসে গেছে ওখানে। সবার মাথায় ফুলের ব্যান্ড দেখে আমারও ইচ্ছে হলো ফুলের ব্যান্ড পরার। এখানে যে যার পছন্দ মতো ব্যান্ড বানিয়ে নিতে পারবে। আমিও একটি ফুলের ব্যান্ড কিনে মাথায় দিয়ে চললাম ফুল দেখতে। ফুল গাছের মধ্যে দিয়ে একটি ছোট রাস্তা দিয়ে এগোতে হবে। এত মানুষের ভিড়, এগোনোই যাচ্ছে না। এত ভিড়ের মধ্যেও ভালো লাগা জিনিস হচ্ছে ফুল। প্রথমেই চোখে পড়লো স্ন্যাপড্রাগন ফুল। ফুল দেখেই মনটা ভরে গেল। যারা ফুল ভালোবাসো তারা একবার চলে এসো খিরায়। এরপরেই চোখে পড়লো কসমস ফুল। আমার পেছনে কত মানুষের ভিড়, সবাই ফুল দেখার নেশায় বেরিয়ে পড়েছে। মাঠ জুড়ে গাঁদা ফুল। এখানে মূলত বেশিরভাগ গাঁদা ফুলের চাষ বেশি হয়। যতদূর চোখ যাচ্ছে শুধু গাঁদা ফুলের চাষ, মাঝে মাঝে অন্যান্য ফুলও আছে। এরপরেই অ্যাস্টার ফুল। এই ফুলগুলোর কালার সবাইকে মুগ্ধ করে দেয়। I've never had anyone complete the words I say. You told me the one you're with. আমরা দুজনে বেরিয়ে পড়ি কোনো নতুন জায়গা দেখার উদ্দেশ্যে। আজ যেমন হঠাৎ করেই বেরিয়ে পড়েছি খিরায়। মাঠের মাঝের দিকে চলে এসেছি। এখানে দেখতে পারবে পুরো মাঠটাই। We'll be right back.
তারপরেই আসি সুইট উইলিয়াম। ফুলগুলোর কালারগুলো মারাত্মক। এই বাগানটা বেশি চোখে পড়েনি ফুলটা, শুধু এখানেই কিছুটা জায়গা জুড়ে ছিল। আর ডালিয়া ফুলগুলো মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে আছে। এখানে অনেক সবজি চাষও করেছে মাঝে মাঝে, ফুলকপির ফুল ফুটে গেছে। এটা মোরগ ঝোটা ফুল, আমাদের এদিকে হয় কিন্তু একটা করে থাকে, এখানে অনেকগুলো দেখে ভালো লাগছে একসাথে। আর এখানে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। এখানে তেমন বেশি ফুল ছিল না, কিন্তু ফুলের অনেক রকম ভ্যারাইটিস আছে যেগুলো আমাদের দেখার নেই। যেমন এই ফুলটা ডালিয়া ফুল, কিন্তু দেখতে কি সুন্দর, অন্য রকম ডালিয়া। আর সেলেস্টিয়া ফুলগুলো দেখে মনে হয় যেন এই ফুলগুলোকে কেউ রং করে দিয়েছে। এর মধ্যেও ছিল মোরগ জোটা ফুলের একটা ছোট বাগান। এর মধ্যে সাদা গাঁদা ফুল গাছটাই সব থেকে আশ্চর্য লেগেছিল, আমি কোনোদিনও দেখিনি সেজন্য। কিন্তু এই ফুলটার নামটা আমি ঠিক জানি না। এবার আমাদের ফেরার পালা, স্টেশনে চলে এসেছি। ট্রেন আসতে লেট করছিল, প্রায় 1 ঘন্টা মতো লেট। পৌঁছে গেছি হাওড়াতে। হাওড়া স্টেশনে রাতে কোনোদিনও আসা হয়নি সেরকমভাবে, তো বাইরেটা খুব সুন্দর লাইটিং হচ্ছিল, তাই একটু ক্যাপচার করলাম। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই খুব ভালো থেকো।